অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর আসর ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি নেই বেশি দিন। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দল। বড় ধরনের চমক দিয়ে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তবে সে দলে এবার পরিবর্তনের আভাস। বিশ্বকাপ শুরুর আগে ইঞ্জুরির হানা অজি শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পান অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড। তাকে রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া, তবে চোট খানিক গুরুতর হওয়ায় বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাতে চোট পাওয়া ট্রাভিস হেডকে বিশ্বকাপের প্রথম দিকে পাওয়া যাবে না, পরের দিকেও পাওয়া যাবে কিনা নিশ্চিত নয় সেটা। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ভারত সিরিজের দল থেকে ছিটকে গেছেন হেড। তাকে বিশ্বকাপে না পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। হেডকে বিশ্বকাপের প্রথম দিক থেকে পাওয়া যাচ্ছে না, কবে নাগাদ ফিরবেন তাও বলা যাচ্ছে না। ভালো খবর হচ্ছে ওর অস্ত্রোপচার লাগছে না, যে কারণে 15 জনের মধ্যে রাখা হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে। এটি নিঃসন্দেহে বলা যায় হেডের বদলি করা হলে সেখানে লাবুশেইন আসার সম্ভাবনাই বেশি, কেননা বেশ কিছুদিন আগের চেয়ে তার অগ্রগতি হয়েছে, বিশেষ করে ক্রিজে ইন্টেন্ট দেখানো এবং বোলারের ওপর চাপ তৈরি করার দিক থেকে। হেডের পরিবর্তে কপাল খুলতে পারে মার্নাস লাবুশেইনের। বিশ্বকাপের জন্য ঘোষিত 15 জনের দলে ঢোকার সম্ভাবনা আছে তার। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বিশ্বকাপের দলে জায়গা পাননি, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সর্বোচ্চ 283 রান তুলে নিজের অবস্থান জানান দিয়েছেন ইতোমধ্যে। হেডের পরিবর্তে লাবুশেইনেই যে আস্থা খুঁজতে চাইবে অজিরা, তার কিছুটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন ম্যাকডোনাল্ড। মূলত টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফর্ম করায় ওয়ানডেতে জায়গা পাননি লাবুশেইন, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছেন এই অজি ক্রিকেটার, যা তার জন্য বিশ্বকাপের আগে হতে পারে আশীর্বাদ তুল্য। তাজিন খন্দকার, সময় সংবাদ।